আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোয়ার্ডিনেট জিওমেট্রি এর সেকেন্ড অংশটা অর্থাৎ ইলেভেন পয়েন্ট টু এমনিতে এটা দুইটা পার্ট মনে হয় চারটা পার্ট আছে তার মধ্যে এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট টু এ খুব সম্মত আমি যেগুলো দেখলাম ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কিছু জিনিসপত্র এবং অন্যান্য বহুভুজ টহুভুজ বিভিন্ন কিছুর ক্ষেত্রফল আছে হ্যাঁ তো ক্ষেত্রফলের সূত্রগুলা আমাদেরকে কিছুটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে আমাদের ধীরে ধীরে আগাইতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমরা গত ক্লাসে তোমাকে অনেকখানি ধারণা দিয়েছিলাম সব থেকে বেসিক ত্রিভুজের ক্ষেত্রফল বা ট্রায়াঙ্গেল এরিয়া বের করব আমরা ট্রায়াঙ্গেল এর এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়ার জন্য সর্বপ্রথম যে সূত্রটা ব্যবহার হয় সেটা জানি কি বললাম গতকালই আমরা ক্ষেত্রফলকে সংক্ষেপে এই দিয়ে প্রকাশ করে হ্যাঁ সূত্রটা হচ্ছে হাফ ইনটু বি ইনটু এইচ অর্থাৎ হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা তাই তো আচ্ছা যদি এমন থাকে তাহলে এখন আমরা মানে এটা থাকলে তো একরকম কাহিনী হম আর একটা সূত্র আছে ধরো তুমি আমরা এই পর্যন্ত বের করতে কি শিখছি বলতো একটা গ্রাফের ভিতরে আমরা বের করার কি কি বের করতে শিখছি সোফার এই মেয়ে না একটা গ্রাফের ভিতরে সর্বোচ্চ কি কি বের করতে শিখছো বলতেছি আমরা একটা গ্রাফের ভিতরে কি কি বের করা শিখছি মূল বিন্দু থেকে দূরত্ব আর কিন্তু কিছু শিখি নেই তাই না ওগুলা ওই দুইটা জিনিসই ব্যবহার করে বাকি সব কিছু আমরা করছিলাম এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একটা সূত্র আছে হাফ ইন্টু বি ইন্টু এইচ এখন আমাদের সবগুলো বাহু যেমন গতদিন যেই একটা দিছিলাম আমাকে তোমাকে সেটার জন্য একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর উপরে তুমি হচ্ছে কি করছিলে আর একটা বাহুর উপরে উচ্চতা টেনে বের করতে পারছিল কিন্তু এখানে কিন্তু উচ্চতা টানা যাবে না কারণ যে বাহুর উপরে তুমি উচ্চতা টানবা সে বাহুটাই বাঁকা হয়ে আছে তাই না বুঝছি যদি এটা এরকম সোজা থাকতো যেমন আমরা গতকাল যেটা করছিলাম এটা যদি এরকম সোজা থাকত হম যে যে ভূমিটা সেই ভূমিটাই যদি শোয়ানো থাকতো তাহলে তার জন্য এইটুকু উচ্চতা আমরা বের করে ফেলতে পারি কিন্তু এইখানে যে ভূমিটা আছে এই ত্রিভুজের জন্য যে ভূমি প্রত্যেকটা ভূমি দেখা যাচ্ছে ইনক্লাইন্ড হয়ে আছে সেই কারণে এই ত্রিভুজের উচ্চতা বের করা তুলনামূলক কঠিন আমরা ওই সূত্র দিকে যাইতে পারতেছি না তাহলে এখন অন্য বুদ্ধি করতে হবে সেটা কি রকম আমরা যদি তিনটা বাহুই আমার কাছে দেওয়া থাকে তিনটা বিন্দু যদি আমার কাছে ইয়া দেওয়া থাকে কি বলে এটাকে স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এক্স ওয়ান এই বিন্দুটাকে বলতেছি এক্স টু ওয়াই এই বিন্দুটাকে বলতেছি এক্স থ্রি ওয়াই থ্রি হ্যাঁ এখন তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু থেকে আমি তিনটা বাহুর দৈর্ঘ্য কি বের করতে পারবো হম বাহুকে সংক্ষেপে কি বলা হয় বলতো হুম না জানারই কথা হম না জানারই কথা দেখো কোনো ত্রিভুজ যখন দেওয়া থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ত্রিভুজের নামকরণ কি দিয়ে করি এবিসি দিয়ে না হুম এখন এবিসি দিয়ে হচ্ছে এ দিয়ে হচ্ছে এবিসি এগুলো এগুলা দ্বারা আসলে হচ্ছে শুধুমাত্র শীর্ষ বিন্দু গুলাকে বোঝায় বা ভার্টেক্স পয়েন্ট গুলাকে বোঝায় এগুলো হচ্ছে শীর্ষ বিন্দু তাই না এখন বাহু বোঝানোর জন্য আমাকে বিসি এর সাহায্য নিতে হয় যখন আমরা শীর্ষবিন্দু বিন্দু বা কোনো কোন বুঝাবো তখন ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে যখন কোন কোনো আমরা আমর বাহু ইউজ করব বাহু বসাবো তখন স্মল লেটার ইউজ করতে হবে স্মল লেটার তার মানে হয় এ, এ বি এই এইসব তাই না এখন এবিসি এগুলো বসানোর কিছু নিয়ম আছে যেইখানে তুমি ক্যাপিটাল এ বসাইছো সেটা কি একটা কোন নাকি একটা বিন্দু কোন বিন্দু দুইটাই বোঝায় এই বিন্দু এটা একটা বিন্দু এটা তো কোনো বাহু না তাই না এই বিন্দুর বিপরীত বাহু কোনটা বলতো বিসি এই বিসি এর নাম হবে স্মল এ বুঝতে পারছি বিসি এর নাম হবে স্মল এ বি বিন্দু এর বিপরীত বাহু কি এ এর নাম হবে বি সি বিন্দু এর বিপরীত বাহু কি এবি এর নাম হবে c তাহলে এবি কে সংক্ষেপে কি লিখতে পারবো স্মল সি বুঝতে পারলাম এর দৈর্ঘ্য বের করতে পারবো আমরা এই যে এই চিত্র অনুযায়ী এখান থেকে দৈর্ঘ্য বের করা যাবে এপি পাবো বিসি সমান পাবো এ তারপরে সি এ বা এসি সমান পাব হচ্ছে বি এরকম করে তিনটা বাহুর দৈর্ঘ্য পাইলাম তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফল কিভাবে বের করে বলতো হম তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে ক্ষেত্রফল বের করে দেখাও কোনটা কোন সূত্র তো এখানে কি বি ইন্টু এইচ তোমার কাছে দেওয়া আছে ক্ষেত্রে বললাম কি যদি তোমার কাছে সবগুলো লাইন ইনক্লাইন্ড থাকে সবগুলো যদি এরকম বাঁকা বাঁকা লাইন থাকে কোনোটাই পুরোপুরিভাবে শোয়ান কিংবা পুরোপুরিভাবে খাড়া না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি হাফ ইন্টু বি ইন্টু এইচ এটা ঘর গুনে গুনে বের করতে পারবে না এবং ঘর গুনে গুনে তো তোমাকে সবসময় বের করার সুযোগ দিবে না এনাতে এতটুকু ত্রিভুজ হবে না ত্রিভুজের বিন্দুগুলো এক একটা এক এক জায়গায় থাকতে পারে তো সবগুলো প্রথম চতুর্ভাগে আঁকছি দেখে তুমি ঘর গুনে গুনে হয়তো বলতে পারতেছো কিন্তু ঘর গুনে গুনে তো সব বলা যাবে না তাইলে কি করবো তখন তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিমিতি মনে হয় নাই তোমাদের নাকি আছে ফার্স্ট পেপারে না পরিমিতি হ্যাঁ পরিমিতি হচ্ছে ফার্স্ট পেপারে ওইখানে আছে এইখানে যে তিনটা বাহুর দৈর্ঘ্য আছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যকে বলা হয় কি দৈর্হুর দৈর্ঘ্য দৈর্ঘ্যকে যোগ করলে কি পাওয়া যায় ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যোগ করলে কি পাওয়া যায় কি বলছিলাম গতকাল করছি আমরা এটা পরিসীমা তাহলে পরিসীমা এটাকে সংক্ষেপে লেখা হয় ত্রিভুজের জন্য টু এস টু এস সমান তাহলে আমরা কি বলতে পারি এবি পিস এখন ক্যাপিটালের জন্য স্মল দে লিখলে এ প্লাস বি প্লাস সি তাই না তাহলে এস সমান কি লিখতে পারি এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এখন সূত্র যেটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তিন বাহুর দৈর্ঘ্য কি এ বি সি দেওয়া আছে তার মানে তোমাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম এটা পরিমিতিতে পাবা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বিস মাইনাস সি বুঝতে পারলাম বুঝছি তাহলে এখন যদি তোমাকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেই তুমি একটা কাজ করতে পারবে কি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলব দৈর্ঘ্য বের করলাম মানে এবিসি বের করে ফেললাম তারপরে সেখান থেকে এস বের করতে পারবো এবিসি বের করে ফেলছি যোগ করে দুই দিয়ে ভাগ করলাম এস পেয়ে গেলাম তারপরে এই সূত্রে বসাইলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো মনে থাকবে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র যদি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আমাকে তাহলে এটা রিলেটেড একটা ম্যাথ কি আছে নাকি এখানে দেখি তাহলে ধরো আমাদেরকে এই ম্যাথটা দিছে হ্যাঁ বলছে একটি ত্রিভুজের তিনটি বিন্দু শীর্ষ দিয়ে দিছে দুই পাঁচ তারপরে হচ্ছে এটা কত মাইনাস এক প্লাস এক আর সি হচ্ছে দুই এক ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো পরিসীমা দৈর্ঘ্য এর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো তারপর বলছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ চিত্র দেখে আন্দাজ করা ট্রাই করতে বলছে আচ্ছা ওদের কথা মতো আমরা আন্দাজে চিত্র আঁকা ট্রাই করি তাহলে একটা ডাক দিলাম আমি একটা দাগ দিলাম এটা কি হইলো স্থানাঙ্ক হইলো হ্যাঁ আচ্ছা এর মধ্যে টু ফাইভ বিন্দুটা হচ্ছে ধরলাম এইদিকে এদিকে তারপর উপরের দিকে পাঁচ একক এরকম একটা জায়গায় টু ফাইভ অবস্থিত বুঝছি এদিকে টু ফাইভ তারপরে হচ্ছে বি বিন্দুটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে পিছনে আগে বাম দিকে তারপরে উপরের দিকে এইখানে কথা হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তারপরে আছে তাহলে দুই এক দুই এক বিন্দুটা হচ্ছে এই জায়গায় অবস্থিত তাহলে এটা এর তো চেহারা দেখেই বোঝা যেতেছে বলো তো এটা কিরকম সমকোণী ত্রিভুজ হবে কারণ দুইটাই দেখো এই কোটি আছে দুইটার সরি দুইটার ভূত সমান তার মানে এই বিন্দু থেকে এই দূরত্বটা এবং এই দূরত্বটা সেম তাহলে এটা কি পুরোপুরিভাবে একটা খাড়া রেখা আবার এই দুই বিন্দুর দেখো ওয়ান এবং ওয়ান তার মানে তাদের এক সক্ষ থেকে দূরত্ব সেম এইটুকু দূরত্ব এক একক এইটুকু এক পুরোপুরিভাবে একটা সোজা রেখা আছে তাহলে এই দূরত্বটা কত হবে বলতো এই দূরত্বটা এক একক কেমন হয় কি বললা এই যে এইটা এক একক তো তার এক সক্ষ থেকে দূরত্ব এই বাহুর দৈর্ঘ্যটা কত মাইনাস এক থেকে দুই হয়েছে তিন একক তাহলে এই দূরত্বটা পাইলাম তিন একক এবার দেখো এইখানে কি হয়েছে এই দিক থেকে এখান থেকে এখানে উঠছে তার এক সক্ষ থেকে দূরত্বের পরিবর্তনটা খেয়াল করো এক সক্ষ থেকে দূরত্ব এখানে ছিল এক একক আর ওর জন্য এক অক্ষ থেকে দূরত্ব হচ্ছে পাঁচ একক তাহলে এক একক এবং পাঁচ একক তাহলে এর দূরত্বটা কত চার একক এই দূরত্বটা চার একক তাহলে কি এটা বলা যায় না শোক বন্ধ করে এই দূরত্বটা কত হবে কি হইল ম্যাথ করে বার করতেছ নাকি কত এটা পুরোপুরি ভাবে রেখা এটা পুরোপুরি ভাবে একটা খাড়া রেখা তাই না তাহলে এই এই কোনটা কত হবে এটা বলো আগে 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ তার সমকোণী ত্রিভুজের জন্য দুই বাহু যদি দেওয়া থাকে একটা 3 আর একটা 4 তাহলে অপর বাহুটা কত হয় অতিভুজ কত এটা ভুলে গেলে কেমনে হবে কি অবস্থা এটা অমার্জনীয় অপরাধ পাঁচ এটা বলতে এতক্ষণ লাগবে কেন তিন চার পাঁচ বলছিলাম না এটা কিভাবে ভুললা তুমি বলো তো তিন চার পাঁচ এটা তো অন্তত মনে রাখতেই পারো সমকনী ত্রিপুজোর জন্য তোমার তো বারো পাঁচ তেরো এটা তো মনে না রাখলেও হবে গতদিন আমরা একটা পাইছিলাম মনে হয় তেষট্টি পঁয়ষট্টি আর ষোলো এটা না মনে রাখলেও হবে কিন্তু তিন চার পাঁচ এটা কখনোই ভোলা যাবে না তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছি আমি যেটা যেভাবে পাইলাম সেটা কিন্তু ঘর গুনে বের করছি হ্যাঁ কিংবা গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে এটা তিন চার হইলে এটা পাঁচ হবে হ্যাঁ কিন্তু তোমার পরীক্ষায় যেটা করতে হবে তোমার পরীক্ষার প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা ভাবে দেখাইতে হবে বের করবে এখান থেকে ধরো বিন্দুগুলা কি দেওয়া আছে এটা এ বিন্দু দিছে মনে হয় নাকি না এ বিন্দু উপরেরটা উপরেরটা এ বিন্দু এটা বি বিন্দু এটা দিছে সি বিন্দু এটা হচ্ছে এ তাহলে তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে এ বি সমান বের করে দেখাইতে হবে কিভাবে দুই মাইনাস মাইনাস এক তারপরে হোল স্কোয়ার তারপরে প্লাস চিহ্ন দিয়ে কোটি অন্তর কি কি আছে এ বি এর দয়ের অন্তর বলো ফাইভ এবং ওয়ান তাহলে হোল স্কোয়ার এভাবে এরপরে বের করবা একটা পাঁচ তারপরে অনুরূপভাবে ভাবে বিসি বের করবা বিসি বের হবে কত তিন তারপরে এসি বের হবে চার তাহলে তিন চার পাঁচ পেয়ে গেলাম তারপরে তুমি একটু ভদ্রতা করে দেখাই দিবা যে এখানে থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ স্কোয়ার সুতরাং এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের জন্য কিংবা অন্য যে কোনো কিছুর জন্য আমি তোমাদের তোমাকে একটা কথা বলছিলাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে নর্মাল সূত্র তাহলে ধরলাম এখানে বিসিটা হচ্ছে ভূমি তাহলে উচ্চতাটা কিভাবে জানি বের করে একটা ত্রিভুজের ধরলাম আমরা বিসি হচ্ছে ভূমি তাহলে উচ্চতার পরিমাপটা কিভাবে বের করে কি সূত্র বুঝি নাই উচ্চতাটা বের করতে বলছি ক্ষেত্রফল না এটা ভূমি দেওয়া আছে উচ্চতাটা বের করো উচ্চতার জন্য কি বলছিলাম উচ্চতা কিভাবে বের করে যে একটা ত্রিভুজ দেওয়া থাকলে হ্যাঁ কি জানি মানে কি কি জানি কথাটা আসবে কেন মুখের মধ্যে আমরা ধরে নিছি হচ্ছে এই নিচেরটা যদি ভূমি হয় তাহলে উপরে সেই তার বিপরীত বিন্দু তার বিপরীত শীর্ষ থেকে ওই বাহুর উপরে যেটাকে তুমি ভূমি ধরছো সেই ভূমির উপরে অঙ্কিত লম্ব দূরত্বকে আমরা বলি হচ্ছে উচ্চতা এটা ভুলে যাওয়া কি আছে আমি তো বুঝলাম না তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে যদি আমরা থ্রি কে ভূমি ধরি তাহলে এখানে উচ্চতার জন্য কি করতে হবে বিসি কে যদি ভূমি ধরি তাহলে ওর বিপরীত শীর্ষ কত এ এ থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব তাহলে বিসি এর উপরে অঙ্কিত লম্ব কত আঁকানোই আছে না দেখো তো এখানে তো এই দুটো এমনিতেই লম্ব হয়ে আছে তাহলে এসি অলরেডি লম্ব হয়ে বসে আছে তাহলে সেই লম্বয়ের দৈর্ঘ্য কত চার তাহলে সূত্র ছিল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে বসাও দেখি সূত্র হাফ বি এর মান কত ভূমি কত থ্রি হাইট কত তাহলে ক্ষেত্রফল কত আসলো ছয় একক ছয় বর্গ একক ক্ষেত্রফল তাহলে কি আমাদের অঙ্ক হইল ওরা যে বের করতে বলছিল ত্রিভুষ্টি মোটামুটি চিত্র আঁকো এবং বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল বের করো হয় নাই কারণ আমাদের বাহু দৈর্ঘ্যের মাধ্যমে বের করতে বলছে আমি এটা কি বের করছি এটা কি এটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এই সূত্র কিন্তু তোমার বইয়ে এখনো শিখাই নাই তোমাকে শেখানো হয়েছে এই সূত্রটা তিন বাহুর মাধ্যমে বের বের করা তিন বাহুর মাধ্যমে করতে হলে কি সূত্র করতে হবে এই যে এটা এস বের করব তো একটু আগেই না তোমাকে বললাম আমি যে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য এরকম তিনটা বিন্দু দেওয়া থাকে তারপরে তিনটা বাহুর দৈর্ঘ্য বের সেখান থেকে ওদের পরিসীমা বের করে সেটাকে অর্ধেক করে দিলে এস বের হবে তারপরে এস এ বি সি সবার মান জানি এই এরিয়ার সূত্রের ভিতরে বসাবো তাহলে এখন আমার জন্য তিনটা বাহু আছে তিন চার পাঁচ তাহলে পরিসীমা কত হবে এই ত্রিভুজের পরিসীমা কত হম কত বাহুগুলোর সমষ্টি কত হয় তিন চার পাঁচ তিন চার পাঁচ যোগ করলে তেরো হয় বারো হয় তাহলে এস কত আসলো ছয় তাহলে এবার সূত্রের মধ্যে বসায় দেখি ছয় ইন্টু এস মাইনাস এস মাইনাস একটা ধরলাম তিন চার পাঁচ ক্রমান চার তারপরে ছয় মাইনাস পাঁচ সমান সমান আসবে ছয় গুণ তিন গুণ দুই গুণ এক তাই না তাহলে কত হয় রুট গুণ আর একটা ছয় তাহলে করলে শুধু আসছে ক্ষেত্রফল ছয় বর্গ একক এই যে ছয় বর্গ একক এখানেও পাইছি এই যে ছয় বর্গ একক এইখানেও দেখো পাইছিলাম আমরা ছয় বর্গ একক মিলছে তাহলে মনে থাকবে না খায় ফেলবা